Hello everyone, I'm Sakibul Hassan, consultant of Eurobangla consultancy firm, the concern of Eurobangla group. So today I would like to discuss about Sweden. Most of university and requirement and their allegation and Eurobangla group service, all of these topics I discuss in this my video. So যেটা হচ্ছে, যারা সুইডেন স্কলারশিপ সহ উচ্চ শিক্ষার কথা ভাবছেন এবং যারা এখনো অ্যাপ্লাই করার জন্য ডিসিশন নিতে পারতেছেন না বা অনেক ইনফরমেশন ল্যাকিংস থাকার কারণে ডিসিশন নিতে পারতেছেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো প্রথমে যখন অ্যাপ্লিকেশন করবেন মাথায় আসে কিভাবে ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেস করতে হয়, কীভাবে ফাইল রেডি করতে হয়, কোন কোন ডকুমেন্টস রিকোয়ারমেন্ট থাকে, অনেক ইনফরমেশন ল্যাকিং থাকে, ইনটেকগুলো জানেন না কখন অ্যাপ্লাই করার সময়, তো সেসব ব্যাপারেই কথা বলবো। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনাদের একটা রিকোয়েস্ট, যেটা আপনাদের ডিটেলস, ইন ডিটেলস জানতে হলে অবশ্যই অফিস ভিজিট করতে হবে। আমাদের এখানে এক্সপার্ট কনসালটেন্ট মেম্বাররা আছে, ওনারা আপনাদের ডিরেক্টলি, এটা একটা ফ্রি সার্ভিস, ফ্রি কাউন্সেলিং করবে। অ্যান্ড প্রাইমারি একটা ডিসকাশন অথবা প্রাইমারি একটা ধারণা আপনাদের দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ইনটেক সম্পর্কে। আপনার ইনটেক না জানলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন? তো সুইডেনে ইনটেকটা হচ্ছে একটা স্প্রিং ইনটেক আর একটা হচ্ছে অটম। স্প্রিংটার ডেডলাইন আপনার 15 আগস্ট শেষ হয়ে যাবে, আর অটমটা আপনারা 15 জানুয়ারি পর্যন্ত করতে পারবেন। তো আমরা এখন যে স্টুডেন্টগুলো নিচ্ছি সেটা হচ্ছে আমরা স্প্রিংয়ের জন্য, যেটা ডেডলাইন 15 আগস্ট। কেন সুইডেন যাবেন? কিউরিয়াসিটি কাজ করতে পারে, সুইডেন কেন, আদার্স কান্ট্রি থাকতে? হ্যাঁ, সুইডেন্স সেনজেন কান্ট্রি, এখানে আপনি 26 অ্যারাউন্ড দ্য ইউরোপ আপনি ইজিলি মুভ করতে পারবেন উইথাউট পাসপোর্ট। এখানে গেলে আপনি পাচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি এবং উইথাউট আইএলস অ্যাপ্লাই করার সুযোগ আছে, এবং আপনি চাইলে স্পন্স সহ অ্যাপ্লাই করতে পারেন এবং ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবেন সেখানে আপনি। এবং আরেকটা ফ্যাসিলিটি, সেটা হচ্ছে আপনি ক্যাডি ট্রান্সফার করতে পারবেন ইউরোপের আদার্স সেনজেন্স কান্ট্রিগুলোতে। রেশিও এখন খুবই ভালো রেশিও চলতেছে, এবং সুইডিশরা আপনারা জানেন ক্রিয়েটিভ, ইনোভেটিভ হয়ে থাকে এবং তাদের টিম ওয়ার্কের তো তুলনায় নেই। এখানে মোর দেন 80 কান্ট্রি, 80টার উপর দেশের স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতেছে। সো কিছু রুলস এবং রেগুলেশন আছে যেগুলো আপনাদের মাস্ট ফলো করতে হবে অ্যাপ্লিকেশন প্রসেসের সময়, বা অনেকে জানতে চান উইথাউট আইএলটিএস কীভাবে, সবাই তো আর উইথাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, কারা পারবেন? যাদের